আসসালামু আলাইকুম স্যার, স্যার আমরা লাইভে চলে আসছি, আপনি শুরু করতে পারেন। হ্যাঁ আচ্ছা, আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে তোমাদের যে টপিকসটি পড়াবো সেটি নাম হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড ডিজিজ। স্যালাইভারি গ্ল্যান্ড সম্বন্ধে তোমাদের এর আগে অ্যানাটমিতে তোমাদের যে বেসিক আইডিয়া সেটা রয়েছে, প্যাথোলজিতেও বেসিক আইডিয়া গুলো হয়ে গেছে। তো মূলত স্যালাইভারি গ্ল্যান্ড, আসলে একটু রিক্যাপিটুলেশন করি যে আসলে স্যালাইভারি গ্ল্যান্ডটা যে আমরা পড়ছিলাম অ্যানাটমিতে, এটা কি ধরনের গ্ল্যান্ড? এটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড, তাই না? এক্সোক্রাইন গ্ল্যান্ড মানে হচ্ছে যে গ্ল্যান্ডস গুলার দাঁত থাকে, গ্ল্যান্ডস উইথ দাঁত। এটা কি কাজ করে? দ্যাট প্রডিউস স্যালাইভা, আমাদের লালা তৈরি করে। এই লালার অনেক কাজ আছে, মানুষের লালা না থাকলে হ্যাঁ আসলে মানুষ মানুষের অনেক সমস্যা হতো এবং অনেক জীবন মরার সমস্যা হতো, এবং এই লালাটা তারা তৈরি করে এবং সেটা কোথায় ছেড়ে দেয়? ওরাল ক্যাভিটিতে। তাহলে স্যালাইভারি গ্ল্যান্ডস গুলো এক্সোক্রাইন গ্ল্যান্ডস, যেটা ডাক্ট আছে, গ্ল্যান্ডস উইথ ডাক্ট, এটা কি করে? স্যালাইভা তৈরি করে এবং সেই সিক্রেশনটা তাদের গ্ল্যান্ডের মাধ্যমে ওরাল ক্যাভিটিতে পাঠিয়ে দেয়। তোমাদের মনে আছে যে মেজর প্যারোট মেজর মেজর স্যালাইভারি গ্ল্যান্ডস কিছু আছে আর কিছু আছে মাইনর স্যালাইভারি গ্ল্যান্ডস। মেজর স্যালাইভারি গ্ল্যান্ডস গুলো হচ্ছে বড় সাইজ, মানে লার্জ সাইজ, এবং পেয়ার্ড। সবচেয়ে বড় হচ্ছে প্যারোটিড, তারপরে হচ্ছে সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল, এই তিনটা হচ্ছে তোমাদের জোড়া, মানে এক জোড়া করে থাকে প্যারোটিড, সাবম্যান্ডিবুলার এন্ড সাবলিঙ্গুয়াল, এগুলো থাকে এক জোড়া করে। আর মাইনর স্যালাইভারি গ্ল্যান্ডস থাকে ছোট ছোট অনেক, এগুলো মুখের মধ্যে সব জায়গায় মোটামুটি ছড়ায় থাকে, যেমন টাঙে থাকে, প্যালেটে থাকে, তারপর টনসিলে থাকে, বাক্কাল মিউকোজায় থাকে, লিপ লিপসে থাকে, ফ্লোর অফ দ্য মাউথে থাকে, সব জায়গায় মুখের মিউকোজাতে, সাব মিউকোজাতে মেইনলি এগুলো থাকে মাইনর স্যালাইভারি গ্ল্যান্ডস। প্যারোটিড গ্ল্যান্ডটা থাকে, দেখো কোথায়, এগুলো প্যারোটিড গ্ল্যান্ডস মানে অ্যানাটমি তোমরা পড়ছো আগেও। তারপর এই যে প্যারোটিড গ্ল্যান্ডের যে ডাকটা, এই ডাকটের নাম আছে, ডাকটা কোন দিক দিয়ে যায়, গিয়ে ওরাল ক্যাভিটির কোথায় ওপেন করে সেটা তোমাদের মনে আছে। সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড কোথায় থাকে এবং এটার তোমার ডাকটা নাম কি এবং এই ডাকটা তোমার কোন দিক দিয়ে যায়, কোর্স অফ দ্য ডাক, এবং কোথায় গিয়ে ওপেন হয় মুখের ভিতরে। সাবম্যান্ডিবুলার স্যালাইভারি গ্ল্যান্ড, এই সাবমেন্ডুলার স্যালাইভারি গ্ল্যান্ডটা পজিশন কোথায়, এটা ডাক্টের নাম কি এবং এই ডাক্তার তোমার মানে কোথায় কোন কোর্সে গিয়ে মুখের ভিতরে কোথায় ওপেন করে, এগুলো তোমাদের জানা আছে। যদি ভুলে যাও তাহলে আবার একবার দেখে নিবা, রিক্যাপিটুলেশন অফ দ্য অ্যানাটমি প্যাথোলজি অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড, সাবম্যান্ডিবুলার স্যালাইভারি গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল স্যালাইভারি গ্ল্যান্ড। আমরা এখন ডিজিজে আসি সরাসরি, যে কি কি ডিজিজ হইতে পারে স্যালাইভারি গ্ল্যান্ডসে। আমরা ভাগ করে বলি যে ইনফ্লামেটরি, হ্যাঁ, তারপরে ফাংশনাল, ডেভেলপমেন্টাল, সিস্ট, টিউমার, এগুলো ভাগ করে আমরা ক্লাসিফিকেশনটা বলতে পারি এবং আদার্স। আমরা তাহলে কিভাবে বলতে পারি, প্রথমে আসি ইনফ্লামেটরি। ইনফ্লামেটরি কি কি আছে? ইনফ্লামেটরি ব্যাকটেরিয়াল ইনফ্লামেশনের জন্য হইতে পারে, ভাইরাল ইনফ্লামেশনের জন্য, ভাইরাল কারণে হতে পারে, যেমন মাম্পস, ভাইরাল কারণে যেটা হয় প্যারোটিডে বিশেষ করে সেটা হলো মাম্পস। ব্যাকটেরিয়াল কারণে কি হতে পারে, এটা অ্যাকিউট অ্যাকিউট সাইল অ্যাডেনাইটিস হতে পারে বা ক্রনিক সাইল অ্যাডেনাইটিস হতে পারে। ক্রনিক ব্যাকটেরিয়া সাইল অ্যাডেনাইটিস হতে পারে, ক্রনিক রিকারেন্ট প্যারোটাইটিস ইন চিলড্রেন, ভাইরালের মতো বললাম মাম্পস। এছাড়া
ইনফ্লামেটরির মধ্যে রেডিয়েশন জন্য যেটা হয়, রেডিয়েশন দিলে যেসব পেশেন্টের, ক্যান্সার পেশেন্টের যারা রেডিয়েশন পায় তাদের যেটা হয় সেটা হচ্ছে রেডিয়েশন ইনডিউসড সাইল অ্যাডেনাইটিস। স্যালাইভারি গ্ল্যান্ড কিন্তু খুবই রেডিও সেন্সিটিভ, ম্যাক্সিলোফেসিয়াল লিজনে অনেক ক্যান্সার পেশেন্ট পাওয়া যায়, সেগুলো অপারেশনের পরে রেডিওথেরাপি দিতে হয়। সেই রেডিওথেরাপির জন্য কিন্তু আসলে পেশেন্টের স্যালাইভারি গ্ল্যান্ডও ড্যামেজ হয়ে যায় সাইল অ্যাডেনাইটিস হয়ে, যার কারণে স্যালাইভা পেশেন্টের একেবারে কমে যায়, এই জন্য জেরোস্টোমিয়া ডেভেলপ করে। অবস্ট্রাকটিভ স্যালাইভারি গ্ল্যান্ডের ডাক্টে কোনো মিউকাস প্লাগ বা ক্যালকুলার যদি জমে যায় তাহলে সেটা কি হবে, ডাকটা বন্ধ হয়ে যাবে। সেই ডাকটা বন্ধ হওয়ার জন্য কিন্তু সাইল অ্যাডেনাইটিস হয়, মানে তাহলে ইনফ্লামেশন অফ দ্য সাইল অ্যাডেনাইটিস বিভিন্ন কারণে হতে পারে, ব্যাকটেরিয়ার কারণে হতে পারে, ব্যাকটেরিয়ার কারণে হতে পারে অ্যাকিউট ক্রনিক অ্যাকিউট ব্যাকটেরিয়াল সাইল অ্যাডেনাইটিস অথবা ক্রনিক ব্যাকটেরিয়াল সাইল অ্যাডেনাইটিস অথবা ক্রনিক রিকারেন্ট প্যারোটাইটিস ইন চিলড্রেন। ভাইরাল হতে পারে কি, মাম্পস। রেডিয়েশন, রেডিয়েশনের জন্য হতে রেডিয়েশন ইনডিউস সাইল অ্যাডেনাইটিস অবস্ট্রাকটিভ, মানে যদি ডাক্টের মধ্যে স্যালাইভারি গ্ল্যান্ডে যে ডাক থাকে তার মধ্যে কোনো মিউকাস প্লাগ অথবা ক্যালকুলার জমা হয়ে যদি হয় সেটাকে আমরা বলবো অবস্ট্রাকটিভ সাইল অ্যাডেনাইটিস। ফাংশনাল ডিসঅর্ডার কি আছে, টায়ালিজম জেরোস্টোমিয়া। টায়ালিজম মানে হচ্ছে মানে স্যালাইভা সিক্রিশন যদি কোনো কারণে বেড়ে যায় তাহলে যে কন্ডিশনটা হয় সেটার নাম হচ্ছে টায়ালিজম বা সাইলোরিয়া। আর জেরোস্টোমিয়া মানে স্যালাইভা সিক্রিশন যদি কমে যায় যেটাকে আমরা ড্রাই মাউথ বলে থাকি। ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার তো সব স্ট্রাকচারের শরীরের হতে পারে, সেরকম স্যালাইভারি গ্ল্যান্ডেরও কিছু ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বা ডিজিজ আছে, যেমন অ্যাপ্লাসিয়া অ্যাজিনেসিস। অ্যাপ্লাসিয়া মানে গ্ল্যান্ড তৈরি হলো না, হ্যাঁ, অ্যাজিনেসিস পার্শিয়াল হতে পারে, টোটাল হতে পারে। তাহলে দেখা যাচ্ছে কিছু গ্ল্যান্ড তৈরি হলো কিছু হলো না, অথবা টোটালি অ্যাবসেন্ট, টোটালি তৈরি হলো না, এরকম হতে পারে। হাইপোপ্লাসিয়া, হাইপোপ্লাসিয়া মানে সেল যদি কমে যায়, স্যালাইভারি গ্ল্যান্ডের সেল যদি কমে যায় ডেভেলপমেন্টালি। অ্যাট্রেশিয়া অফ দ্য ডাক, মানে ডাকটা যদি দেখা যাচ্ছে খুব ন্যারো বা চিকন হয়ে যায় সেটাকে আমরা বলি অ্যাট্রেশিয়া। কনজেনিটাল ফিস্টুলা, দেখা যাচ্ছে যে স্যালাইভারি গ্ল্যান্ড থেকে একটা ওপেনিং স্কিনে বাইরে দেখা যাচ্ছে যে, বা মুখের ভিতরে একটা এক্সট্রা একটা লাইনিং একটা লাইন হয়ে গেছে, চ্যানেল হয়ে গেছে, যেটাকে আমরা বলি ফিস্টুলা, এটা কনজেনিটাল ফিস্টুলা হতে পারে, জন্ম থেকে হতে পারে। সিস্ট কি হতে পারে, মিউকোসিল রেনুলা, খুব পরিচিত না মিউকোসিল, হ্যাঁ, যে স্যালাইভারি গ্ল্যান্ডের খুব কমন একটা সিস্ট, রেনুলাও মোটামুটি পাওয়া যায়, রেনুলা স্যালাইভারি গ্ল্যান্ডের যে সিস্ট। এছাড়া টিউমার হয়ে থাকে স্যালাইভারি গ্ল্যান্ডে, বিভিন্ন ধরনের টিউমার হয়ে থাকে, বিনাইন হয়, ম্যালিগন্যান্ট হয়। তো বিনাইনের মধ্যে কি আছে, দেখো প্লিওমরফিক অ্যাডেনোমা আছে, মনোমরফিক অ্যাডেনোমা, এগুলো নাম শুনছো, বেজাল সেল অ্যাডেনোমা, মায়ো এপিথেলিওমা, এগুলো পড়াশোনাও হয়তো করছো থার্ড ইয়ারে কিছু। ম্যালিগন্যান্ট এপিথেলিয়াল কি কি আছে, ম্যালিগন্যান্টের মধ্যে আছে কার্সিনোমা, এক্স প্লিওমরফিক অ্যাডেনোমা, মানে প্লিওমরফিক অ্যাডেনোমা যদি দীর্ঘদিন থাকে সেটা দ্য লেট স্টেজে গিয়ে কার্সিনোমা এক্স প্লিওমরফিক অ্যাডেনোমা হয়ে যায়। এছাড়া আছে মিউকো এপি ডার্ময়েড কার্সিনোমা, অ্যাডেনয়েড সিস্টিক কার্সিনোমা, ক্লিয়ার সেল কার্সিনোমা, এরকম বহু ম্যালিগন্যান্ট টিউমার আছে, হ্যাঁ, এগুলো বলছে এপিথেলিয়াল অরিজিন। এছাড়া কাইনেটিক টিস্যু অরিজিন, কারণ স্যালাইভারি গ্ল্যান্ডে তো এপিথেলিয়াল টিস্যু ছাড়া কাইনেটিক টিস্যু, নার্ভাস টিস্যু থাকে, সো সেই কাইনেটিক টিস্যু বা নার্ভাস টিস্যুতেও অনেক ধরনের টিউমার যেগুলো অন্য কাইনেটিক টিস্যু বা নার্ভাস টিস্যুতে হয়ে থাকে সেগুলো স্যালাইভারি গ্ল্যান্ডে যে নন এপিথেলিয়াল টিস্যু আছে সেখানে হতে পারে টিউমার, যেমন লিম্ফোমা, হেমাঞ্জিওমা, এই ধরনের টিউমার গুলোও স্যালাইভারি গ্ল্যান্ডে হতে পারে। এবং আদার্স কি কি আছে, আদার্স যেমন সিন্ড্রোম একটা আছে, নাম শুনছো তোমরা হয়তো, জোগ্রেন সিন্ড্রোম, হ্যাঁ, জোগ্রেন সিন্ড্রোম। তাহলে আমরা দেখলাম যে স্যালাইভারি গ্ল্যান্ড ডিজিজে ইনফ্লামেটরি থেকে শুরু করে টিউমার বিভিন্ন ধরনের ডিজিজ হয়ে থাকে, সেই ডিজিজ গুলোর সম্বন্ধে আমাদের যেহেতু ওরাল ক্যাভিটিতে, ওরাল ক্যাভিটি নিয়েই আমাদের আলোচনা, এই ডিজিজ গুলো নিয়ে আমাদের জানতে হবে এবং সেগুলো ট্রিটমেন্ট কি ট্রিটমেন্ট আছে বা ট্রিটমেন্ট কিভাবে করি আমরা সেই জিনিসগুলো আমাদের শিখতে হবে। তো প্রথমে আমাদের যে ডিজিজটা নিয়ে আলোচনা করব এটা অ্যাকচুয়ালি সাইল অ্যাডেনাইটিস বা ইনফ্লামেশন অফ দ্য স্যালাইভারি গ্ল্যান্ড বাই ব্যাকটেরিয়া, এবং এটা হচ্ছে অ্যাকিউট
আমরা বলছি যে অ্যাকিউট ব্যাকটেরিয়াল সাইট অ্যানালাইসিস জিনিসটা কি এনি অ্যাকিউট ইনফ্লামেশন অফ দ্য স্যালাইভারি গ্ল্যান্ডস ইজ টার্মড অ্যাজ অ্যাকিউট সাইল অ্যাডেনাইটিস ক্লিনিক্যাল ফিচার্স কি কি থাকবে এটা তো ইনফ্লামেটরি সাইন সিম্পটমস গুলো থাকবে যেমন পেইন এন্ড সোয়েলিং অফ দ্য এফেক্টেড গ্ল্যান্ড যদি স্যালাইভারি গ্ল্যান্ড সাবমেন্টিকুলার হয় তাহলে সেই গ্ল্যান্ডে পেইন এন্ড সোয়েলিং থাকবে মানে গলার দিকে ফুলে যাবে গ্ল্যান্ডটা ফুলে যাবে তার উপরে চামড়াটা লাল হয়ে যাবে টেম্পারেচার বাড়বে দ্য এরিয়া বিকাম টেন্স এন্ড টেন্ডার পাস মে ডিসচার্জ ফ্রম ডাক্ট ওপেনিং মুখের ভিতরে যদি আমরা খেয়াল করি তাহলে চাপ দিলে বিশেষ করে যদি ধরো প্যারোটিড গ্ল্যান্ড হয় তাহলে চাপ যদি দেয় তাহলে যেখানে প্যারোটিড ডাক্ট ওপেনিং অর্থাৎ যে তোমার অপোজিট দ্য ক্রাউন অফ দ্য সেকেন্ড মোলার ওই জায়গায় যেখানে ওপেনিং সেখান থেকে পাস বের হবে জেনারেল কিছু তার কমপ্লেন থাকবে যেমন তার শরীর মেজমেজ করবে তারপর জ্বর থাকবে হেডেক থাকবে মাথা ব্যথা থাকবে সে ঠিক মতো খেতে পারবে না চাবাইতে পারবে না এই সমস্যাগুলো হবে আমরা আসলে ইনভেস্টিগেশন যদি রুটিনলি করি তাহলে আমরা দেখব যে যেহেতু ইনফ্লামেটরি কন্ডিশন নিউট্রোফিল বেড়ে যায় অ্যাকিউট কন্ডিশনে তো সেই জন্য আমাদের নিউট্রোফিল কাউন্টটা আমরা বেশি পাবো প্যাথোজেনেসিস অ্যাসেন্ডিং ইনফেকশন ফ্রম দ্য ওরাল ক্যাভিটি অর ব্লাড বর্ন ব্লাড থেকেও ব্যাকটেরিয়া আসতে পারে অথবা ওরাল ক্যাভিটি থেকে যে ব্যাকটেরিয়া সেটাও ডাক্টের মাধ্যমে গ্ল্যান্ডে চলে যেতে পারে এই কজ আর কি প্যাথোজেনেসিস ট্রিটমেন্ট তাহলে আমরা ট্রিটমেন্ট কি করবো আমরা বেড রেস্ট পেশেন্টের যেহেতু মানে শরীর খুব দুর্বল থাকে আমরা বেড রেস্ট দিব অ্যান্টিবায়োটিক দিব ডিসপ্রিটাম এনালজেসিক দিব ফ্রি নিউট্রিশন দিব মানে পেইন থাকে খুব এই জন্য আমরা এনালজেসিক দিব তার শরীর দুর্বল থাকে যেন তাকে ফ্লুইড দিব আইভি ফ্লুইড দিতে পারি এখানে তার ওরসালাইন মুখে দিতে পারি তার ভালো নিউট্রিশন দিতে হবে মানে তাকে প্রপার ব্যালেন্স ডায়েট দিতে হবে হ্যাঁ প্রয়োজনে হাই নিউট্রিশন দিতে হবে তাহলে আমরা অ্যাকিউট ব্যাকটেরিয়া সাইলেনাইটিস এটা একটা স্যালাইভারি গ্ল্যান্ডের ইনফ্লামেশন যেটা যে কোনো গ্ল্যান্ডে হতে পারে বিশেষ করে তোমার প্যারোটিড গ্ল্যান্ডে হয়ে থাকে সাবমেন্ডিবুলার স্যালাইভারি গ্ল্যান্ডে হয়ে থাকে তো কি এটা অ্যাকিউট ইনফ্লামেশন অফ দ্য স্যালাইভারি গ্ল্যান্ড আমরা বললাম যে সেটা হচ্ছে অ্যাকিউট সাইলেনাইটিস আমরা ক্লিনিক্যাল ফিচার্স পাবো কিছু লোকালি পাবো কিছু লোকালি আমরা দেখবো যে তোমার সেই গ্ল্যান্ডটা গ্ল্যান্ড এরিয়াতে সোয়েলিং হবে টেন্ডার থাকবে তারপর টেম্পারেচার ইনক্রিজ করবে সোয়েলিং থাকবে তারপর তোমার হচ্ছে যে পেইন থাকবে হ্যাঁ খেতে সমস্যা হবে তারপর সে ঢোক খেতে সমস্যা হবে চাবাইতে সমস্যা হবে এবং তার জেনারেল ফিচার্স কিছু থাকবে যেমন তার জ্বর থাকবে তারপর মেলেজ থাকবে হেডেক থাকবে তারপর হচ্ছে তোমার যদি সিবিসি করো তাহলে নিউট্রোফিল কাউন্ট বেশি পাবা কারণটা কি প্যাথোজেনেসিসটা কিরকম হয় আসলে কিভাবে হয় অ্যাসেন্ডিং ইনফেকশন ফ্রম দ্য ওরাল ক্যাভিটি মানে ওরাল ক্যাভিটি থেকে ওটা ব্যাকটেরিয়া যেমন ধরো প্যারোটিড গ্ল্যান্ডে ওরাল ক্যাভিটি থেকে ডাক্টের মাধ্যমে তোমার প্যারোটিড গ্ল্যান্ডের ভিতরে চলে গেল গিয়ে ব্যাকটেরিয়াটা ইনফ্লামেশন করবে ট্রিটমেন্ট কি দেবা ট্রিটমেন্ট হচ্ছে যে তোমার এই পেশেন্টকে রেস্ট দিতে হবে যেহেতু পেশেন্ট খুব দুর্বল থাকে পেশেন্টকে যেহেতু পেইন থাকে অ্যানালজেসিক দিতে হবে অ্যান্টিব্যাকটেরিয়াল ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিতে হবে যেমন ধরো তোমরা অ্যামোক্সিসিলিন প্লাস ক্লেভোনিক অ্যাসিড দিতে পারো তারপরে সেফ্রোক্সিম দিতে পারো সেফিক্সিম দিতে পারো তারপর তোমার হচ্ছে যে এগুলো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিতে হবে অ্যামোক্সিসিলিনের সাথে ক্লেভোনিক অ্যাসিড ভালো সেফ্রাডিনও দিতে পারো সেফ্রাডিনও বেশ ভালো তো এই অ্যান্টিবায়োটিক দিতে হবে ব্রড স্পেকট্রাম তারপর ফ্লুইড দিতে হবে তাকে আইভি ফ্লুইড দিতে পারো সে যেহেতু খেতে পারে না ঠিক মতো তারপরে তাকে ব্যালেন্স ডায়েট দিতে হবে হাই নিউট্রিশন দিতে হবে প্রোটিন প্রোটিন বেশি খাওয়াতে হবে প্রোটিন রিচ ডায়েট যে কোনো ইনফ্লামেটরি কন্ডিশনে পেশেন্টকে প্রোটিন রিচ ডায়েট বেশি দিতে হবে ক্রনিক ব্যাকটেরিয়া সাইলেন্টিস নাম থেকে বোঝা যাচ্ছে যে ক্রনিকটা হচ্ছে তোমার অ্যাকিউট অবস্থা থেকে যখন আস্তে আস্তে মানে দীর্ঘদিন থাকবে তখন সেটা ক্রনিক হয়ে যাবে অথবা ক্রনিকটা প্রথম থেকে হইতে পারে এখানে লেখা আছে দেখো অ্যাকিউট ব্যাকটেরিয়াল সাইল অ্যাডেনাইটিস মে কনভার্ট টু ক্রনিক মানে অ্যাকিউট স্টেজটা দীর্ঘদিন থাকলে কনভার্ট হতে পারে ক্রনিকে মোস্টলি ইট অকার্স বিহাইন্ড অ্যান অবস্ট্রাকশন দ্যাট হ্যাজ প্রোডিউসড লং পিরিয়ড অফ স্টেসিস অর্থাৎ বলছে যে যদি একটা স্যালাইভারি গ্ল্যান্ডের তোমার ডাক্টে যদি কোনো অবস্ট্রাকশন থাকে তাহলে সেই অবস্ট্রাকশন দ্যাট হ্যাজ প্রডিউস লং পিরিয়ড অফ স্টেসিস ওই অবস্ট্রাকশনের পিছনে তোমার হচ্ছে সাধারণত ইনফ্লামেশনটা ক্রনিক ইনফ্লামেশনটা হয় কারণ হচ্ছে যদি আসলে অবস্ট্রাকশন হয় কেন স্যালাইভার তো তখন ফ্লো থাকবে না স্যালাইভার ফ্লো যদি থাকতো তাহলে ব্যাকটেরিয়াটা সাধারণত তোমার
মানে ওখানে ফ্লাশ আউট হয়ে ওরাল ক্যাভিটিতে চলে যাইতো, কিন্তু যেহেতু অবস্ট্রাকশন এই কারণে ব্যাকটেরিয়াটা ফ্লাশ আউট হইতে পারে না, যার কারণে অবস্ট্রাকশন থাকলেই কিন্তু এই সাইলেনাইটিস যে ব্যাকটেরিয়া সাইলেনাইটিস সেগুলো বেশি হয়। কাজে মনে রাখতে হবে যে যদি অবস্ট্রাকশন থাকে তাহলে কিন্তু অবস্ট্রাকশনের জন্য সাইলেনাইটিস হয়, অবস্ট্রাকশনের জন্য ব্যাকটেরিয়া সাইলেনাইটিসও বেশি হয়। ক্লিনিক্যাল ফিচার্স আসলে অ্যাকিউটের মতোই হবে, বাট এটার যে এটার যে কষ্ট সেটা একটু কম হবে, এটা পেইন কম হবে, এটা টেম্পারেচার হয়তো ওটার মতো হবে না, এটা সোয়েলিং অত বেশি হবে না, টেন্ডারনেসও তোমার কম থাকবে। হ্যাঁ, কিন্তু এখানে তোমার পাস থাকতে পারে, মানে পাস এখানে তোমার দেখা যাচ্ছে যে স্যালাইভারি গ্ল্যান্ডের যে জায়গায় যে গ্ল্যান্ডে ইনফ্লামেশন, সেই গ্ল্যান্ড থেকে পাস বের হয়ে ডাক্টের ওপেনিং দিয়ে ওরাল ক্যাভিটিতে চলে আসবে, এটা ক্রনিকে হবে, অ্যাকিউটে সাধারণত পাস থাকে না। পেশেন্ট গিভ দ্য হিস্ট্রি অফ প্রিভিয়াস অকারেন্স, মানে পেশেন্ট বলতে পারে যে এর আগেও আবার হয়েছিল, মানে অ্যাকিউট কন্ডিশনটা দীর্ঘদিন থেকে থাকলে হ্যাঁ এটা ক্রনিকে হইলে সেই হিস্ট্রি পেশেন্ট আবার দিবে যে আমার আগেও এর আগে হয়েছে। আমরা এক্স রে করবো, ইনভেস্টিগেশন এক্স রে দেবো, এটা স্যালাইভারি গ্ল্যান্ডে স্পেশাল এক্স রে আছে, সাইলোগ্রাম বলি আমরা, সেই সাইলোগ্রাম করলে কিন্তু আমরা স্টোন পেতে পারি, আবার সাইলোগ্রাফি, সাইলোগ্রাফি মানে হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ডের স্পেশাল এক্স রে, এছাড়া তোমার হচ্ছে এখানে অবস্ট্রাকটিভ ফিচার পাইতে পারি, এছাড়া অর্থোপেন্টোমোগ্রামেও কিন্তু অনেক সময় কিছু স্টোন বোঝা যেতে পারে, তোমার হচ্ছে যদি বিশেষ করে সাবমেন্ডিবুলার স্যালাইভারি গ্ল্যান্ডের ডাক্টে যদি স্টোন থাকে তাহলে সেটা অনেক সময় অক্লুজাল ভিউ অফ দা ম্যান্ডিবুল, মানে এই অক্লুজাল ভিউ অফ ম্যান্ডিবুল অনেক সময় দেখা যায়। আমরা যদি ট্রিটমেন্ট না করি যদি কি হতে পারে, হ্যাঁ মানে আমরা সাইলোগ্রাফি ট্রিটমেন্ট যদি না করি তাহলে কিন্তু দীর্ঘদিন এরকম ইনফ্লামেশন থাকলে গ্ল্যান্ডটা নষ্ট হয়ে যেতে পারে, অ্যাট্রোফি হয়, হ্যাঁ, এবং স্যালাইভেশনটা কমে যেতে পারে, কাজে আমাদের সাইলোগ্রাফিটা ট্রিটমেন্ট করতে হবে। তাহলে আমরা কি কি হতে পারে যদি ট্রিটমেন্ট না করি, কারণ গ্ল্যান্ডটা দীর্ঘদিন ইনফ্লামেশনের কারণে অ্যাট্রোফি হতে পারে এবং স্যালাইভেশন কমে যেতে পারে, ট্রিটমেন্ট আমরা কি দিব? আসলে আমরা যদি পাস থাকে তাহলে কিন্তু যে কোনো ইনফ্লামেশনে পাস থাকলে সেখানে পাসটা আসলে কিন্তু কালচার এন্ড সেন্সিটিভিটি টেস্ট করতে হবে, কালচার এন্ড সেন্সিটিভিটি টেস্ট যদি করি তারপরে সেটা সেন্সিটিভ যে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া যেটা থাকবে সেই ব্যাকটেরিয়ার এগেইনস্ট যে অ্যান্টিবায়োটিকটা কাজ করবে সেই অ্যান্টিবায়োটিকটা আমরা অ্যাকচুয়ালি দিব, তারপরে অ্যানালজেসিক দিব, ফ্লুইড নিউট্রিশন অ্যাকিউটের মতো কিছুটা ট্রিটমেন্ট, আর যদি কোনো স্টোন থাকে আমরা যদি ডায়াগনস্টিক টুলে পাই যে আমরা যেমন সাইরোগ্রাফি করলাম, সাইরোগ্রাফিতে যদি আমরা স্টোন পাই তাহলে সেই স্টোনটা আমাদের ট্রিটমেন্ট করতে হবে, আর যদি দীর্ঘদিন হয় বারবার হয় সাইলেনাইটিস মানে ক্রনিকটা তাহলে আমাদেরকে গ্ল্যান্ডটা আমাদেরকে এক্সিশন করতে হবে আন্ডার জিএ বা জেমএস, সেদি আমরা গ্ল্যান্ডটাকে এক্সিশন করবো, করে আমরা বায়োপসি করবো, মানে চেষ্টা করে দেখবো যে এখানে কোনো টিউমার আছে কিনা, হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন অবশ্যই করতে হবে। তাহলে অ্যাকিউটের মতোই মোটামুটি ক্রনিকটা কিছুটা ডিফারেন্স আছে, তাহলে অ্যাকিউট ব্যাকটেরিয়াল সাইল অ্যাডেনাইটিস গেল, ক্রনিক ব্যাকটেরিয়াল সাইল অ্যাডেনাইটিস গেল, ক্রনিক রিকারেন্ট প্যারাটাইটিস ইন চিলড্রেন, এটা শুধু চিলড্রেনে হয়, এটা ব্যাকটেরিয়াল, এজ হচ্ছে 3 মাস থেকে 14 বছর বয়স, মেবি রিকারেন্ট মানে আবার বারবার হয়, হ্যাঁ মানে এটা একবার না আবার হয়, সাবসাইডেড অটোমেটিক্যালি এমনি এমনি ভালো হয়ে যায়, সাধারণত এটা প্যারোটিড ব্যান্ডে হয়ে থাকে। ট্রিটমেন্টটা কি সাপোর্টিভ, মানে এটা আমরা পেশেন্টের অ্যান্টিবায়োটিক দিব, অ্যানালজেসিক হবে, এখানে পেইন কিলার দিব, মানে ব্যথার জন্য পেইন কিলার দিব। মাম্পস, মাম্পস বলতে তোমাদের আইডিয়া অবশ্যই আছে সবারই, দেখি অ্যাকিউট ইনফেকশিয়াস ডিজিজ, একটা ভাইরাল ডিজিজ যেটা প্রাইমারিলি এফেক্টিং দ্য প্যারোটিড গ্ল্যান্ড, হ্যাঁ তোমরা জানো এটা প্যারোটিড গ্ল্যান্ডে হয়, ভাইরাসটার নাম কি মাস ভাইরাস, এটা এক ধরনের প্যারামিক্সো ভাইরাস, ইনকিউবেশন পিরিয়ড কত 3 সপ্তাহ, 3 সপ্তাহ ইনকিউবেশন পিরিয়ড, ক্লিনিক্যাল ফিচার দেখো এজ, কিন্তু এটা চিলড্রেন এন্ড ইয়াং অ্যাডাল্ট মানে সাধারণত বাচ্চাদের হয়, কম বয়স্কদের হয় মাম্পসটা, বড়দের সাধারণত হয় না, সাইট মোস্টলি প্যারোটিড মানে প্যারোটিড গ্ল্যান্ডে বেশি হয়, বাইলেটারাল প্রেজেন্টেশন মানে সাধারণত এটা দুই পাশের প্যারোটিড গ্ল্যান্ডেই হয়ে থাকে। ক্লিনিক্যাল ফিচার্স কি বাবা, তোমরা জানো যে প্যারোটিড গ্ল্যান্ডের ওই জায়গাটা মানে ম্যান্ডিবুলের পিছনে ওই জায়গাটা পুরো সোয়েলিং হয়ে যাবে, অনেক সময় অনেকের দাঁতের ব্যথা মনে করে, অনেক সময় টনসিলের ব্যথা মনে করে, তো জায়গাটা দুই পাশেই দেখা যাবে যে হার্ড টেন্স বোর্ড লাইক একেবারে শক্ত হয়ে যাবে, পেইন থাকবে, জায়গা জ্বর থাকবে, ম্যালেজ হেডেক মানে শরীর ম্যাজম্যাজ করবে, মাথা ব্যথা থাকবে,
সাধারণত এটা 7 দিনের মধ্যে ভালো হয়ে যায়, যেহেতু এটা ভাইরাল ডিজিজ। হ্যাঁ, ভাইরাল ডিজিজ সাধারণত সেলফ লিমিটিং হয়ে থাকে, তো এটা সাধারণত 7 দিন পরে ভালো হয়ে যায়। কন্টাজিয়াস, এটা খুবই সমাজে, হ্যাঁ, মুখে লালা থেকে আরেকজনের হইতে পারে। কমপ্লিকেশন, যদি আমরা ট্রিটমেন্ট না করি বা কি হইতে পারে, অর্কাইটিস হইতে পারে, উফরাইটিস হইতে পারে, এনকেফালাইটিস, মায়োকার্ডাইটিস, নেফ্রাইটিস, খুব সিরিয়াস সিরিয়াস কমপ্লিকেশন হতে পারে মাউসের। ট্রিটমেন্ট কি, আমরা আগে আইসোলেট করবো যাতে অন্য কারো না হয়, বেড রেস্ট দিব, ফ্লুইড দিব, নিউট্রিশন দিব, পেইন থাকে অ্যানালজেসিক দিব, স্টেরয়েড দিব, অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করবে, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিব টু প্রিভেন্ট সেকেন্ডারি ইনফেকশন। তাহলে আমি আবার একটু দেখি মাম্পসটা কি জিনিস। তাহলে অ্যাকিউট ইনফেকশিয়াস ভাইরাল সাইনাইটিস এফেক্টিং প্রাইমারি দ্য প্যারোটিড গ্ল্যান্ড, এটা মাম্পস ভাইরাস দেওয়া হয়, প্যারামিক্সো টাইপের ভাইরাস, 3 উইকস হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড, সাধারণত বাচ্চাদের হয়, প্যারোটিড গ্ল্যান্ডে সাধারণত হয়, প্যারোটিড দুই পাশে প্যারোটিড গ্ল্যান্ডে সাধারণত হয়। আমরা দেখবো যে পেশেন্টের প্যারোটিড গ্ল্যান্ড রিজিয়নে খুব বেশি হার্ড, সুইলিং, টেন্স, বোর্ড লাইক একটা সুইলিং হবে, তার জ্বর থাকবে, ব্যথা থাকবে, শরীর ম্যাজম্যাজ করবে, তার মাথা ব্যথা হবে। সাধারণত এটা 7 দিনের মধ্যে ভালো হয়, বাট দিস ইজ ডিজিজ ইজ হাইলি কন্টাজিয়াস, স্প্রেডস থ্রু দ্য স্যালাইভারি ড্রপলেটস। ট্রিটমেন্ট না করলে কি হতে পারে, অর্কাইটিস হতে পারে, উফরাইটিস হতে পারে, এনকেফালাইটিস হতে পারে, মায়োকার্ডাইটিস হতে পারে, নেফ্রাইটিস হতে পারে। ট্রিটমেন্ট কি, আইসোলেশনে রাখবো তাকে, বেড রেস্ট। আইসোলেশন জিনিসটা আমরা এখন সবাই জানি যে খুব একটা কমন একটা টার্ম, আইসোলেট আইসোলেট আইসোলেট, সেটা কিসের ক্ষেত্রে, করোনা ভাইরাসের ক্ষেত্রে। যে করোনা ভাইরাস থেকে আমরা এই টার্মটা এখন খুব জানি যে আইসোলেশন আইসোলেশন আইসোলেশন। মাম্পসের ক্ষেত্রে আইসোলেশন করতে হবে, বেড রেস্ট করতে হবে, ফ্লুইড দিতে হবে, নিউট্রিশন দিতে হবে, অ্যানালজেসিক তাকে ব্যথার ওষুধ দিতে হবে, স্টেরয়েড যেটা অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে সেটা দিতে হবে, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, হ্যাঁ ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিতে হবে যাতে করে সেকেন্ডারি ইনফেকশন না হয়। অবস্ট্রাকটিভ সাইনাইটিস, অবস্ট্রাকটিভ সাইনাইটিস হলে এটা হলো মানে যেটা অবস্ট্রাকশনের কারণে, কোনো গ্ল্যান্ডের মধ্যে বা গ্ল্যান্ডের ডাক্টে যদি কোনো অবস্ট্রাকশন থাকে, সেখান থেকে যে ইনফ্লামেশনটা হয়ে থাকে সেটাকে আমরা বলতেছি অবস্ট্রাকটিভ সাইনাইটিস। এটা ইটিওলজি কি, যেমন স্টোন স্যালাইভারি গ্ল্যান্ডে বা ডাক্টে যদি কোনো পাথর জমা হয়, ট্রমা যদি আঘাত লাগে, তাহলে সে আঘাত থেকেও তোমার অবস্ট্রাকশন হতে পারে। স্ট্রিকচার ডাক যদি চিকন হয়ে যায় ডাক্টের পাশে বা গ্ল্যান্ডের পাশে যদি কোনো সিস বা টিউমার থাকে, সেই সিস বা টিউমার যদি কোনো সে গ্ল্যান্ডে বা ডাক্টে প্রেশার দেয়, তাহলেও কিন্তু অবস্ট্রাকশন হতে পারে। বিভিন্ন কারণে অবস্ট্রাকশন হতে পারে এবং সেই অবস্ট্রাকশন থেকে যে ইনফ্লামেশন হবে গ্ল্যান্ডে বা ডাক্টে, সেটাই হচ্ছে সায়াল অ্যাডেনোভাইটিস। সাইলোলিথিয়াসিস, হোয়াট ইজ সাইলোলিথিয়াসিস, যেটা স্যালাইভারি গ্ল্যান্ডের স্টোন তৈরি হওয়াটাকে আমরা বলতেছি সাইলোলিথিয়াসিস। স্যালাইভারি গ্ল্যান্ডে সাইলোলিথিয়াসিস ইজ দ্য ফরমেশন অফ সাইলোলিথ, মানে হচ্ছে স্যালাইভারি ক্যালকুলাস মানে পাথর ইন দ্য স্যালাইভারি গ্ল্যান্ডের ডাক্ট অর গ্ল্যান্ড। তাহলে গ্ল্যান্ডের মধ্যে অথবা ডাক্টের মধ্যে যদি স্যালাইভারি পাথর যদি পাথর হয়, তাহলে সেটাকে আমরা বলি সাইলোলিথিয়াসিস। আর সাইলো অ্যাডেনাইটিস হলো ইনফ্লামেশন, সাইলোলিথিয়াসিস হলো গ্ল্যান্ডে বা তার ডাক্টে কোনো জায়গায় তার মধ্যে পাথর জমা হয়ে যে কন্ডিশনটা হচ্ছে সেটা নামই হচ্ছে সাইলোলিথিয়াসিস। 90% অফ দ্য সাইলোলিথ ফর্ম ইন দ্য সাবম্যান্ডিবুলার ডাক্ট, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, কারণ হচ্ছে গ্ল্যান্ড অর ডাক্ট, কারণ হচ্ছে এটা পরে আসতেছি হোয়াই কমন ইন দ্য সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। তাহলে প্রথমে বলা হচ্ছে যে সাবম্যান্ডিবুলার স্যালাইভারি গ্ল্যান্ডে ডাক্টে বা গ্ল্যান্ডে পাথর বেশি হয়, স্টোন বেশি হয়, হোয়াট ইজ দ্য কজ, অন্য গ্ল্যান্ডের চেয়েতে এই গ্ল্যান্ডে বেশি কেন স্টোন হয়, কারণ হচ্ছে এই সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের যে ডাক যেটার নাম হচ্ছে ওয়ার্টনস ডাক, সেই ডাকটা অনেক লম্বা এবং কার্ভ থাকে, বাঁকা থাকে, সেই জন্য এটার ইনক্রিজ চান্স অফ এন্ট্র্যাপমেন্ট অফ অর্গানিক ডেব্রিজ, এই জন্য এই মধ্যে অর্গানিক যে ডেব্রিজ গুলা সেগুলো জমা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সিক্রেশন অফ দিস গ্ল্যান্ড ইজ হায়ার ইন ক্যালসিয়াম কন্টেন্ট, এই গ্ল্যান্ডের যে সিক্রেশন এখানে ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকে এবং এটা ঘনত্ব থাকে বেশি, ঠিক অনেক ঠিক থাকে। পজিশন অফ দিস গ্ল্যান্ড ইনক্রিজ দ্য চান্স অফ স্যালাইভা স্ট্যাগনেশন, এই গ্ল্যান্ডটা থাকে নিচে মানে ম্যান্ডিবুলের নিচে, কিন্তু এটার ডাকটা ওপেন করে হচ্ছে তোমার ফ্লোর অফ দ্য মাউথে, অর্থাৎ ডাকটা ওপেন করতেছে
তোমার হচ্ছে উপরে আর গ্ল্যান্ড নিচে। সো এই যে সিক্রেশনটা, এটা গ্র্যাভিটির বিরুদ্ধে তাকে সিক্রেশন করতে হচ্ছে, যার কারণে স্যালাইভাটা গ্ল্যান্ডের মধ্যে বা ডাক্টের মধ্যে জমা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিভাবে সাইলোলিথ তৈরি হচ্ছে? দ্য ফ্যাক্টরস লাইক ইনফ্লামেশন, লোকাল ইরিটেশন, ড্রাগস ক্যান কজ স্ট্যাগনেশন অফ দ্য স্যালাইভা লিডিং টু দ্য বিল্ড আপ অ্যান অর্গানিক নাইডাস। প্রথমে ইনফ্লামেশনের জন্য বা লোকাল ইরিটেশনের জন্য অথবা ড্রাগস এর জন্য ক্যান কজ স্ট্যাগনেশন অফ দ্য স্যালাইভা, স্যালাইভাটা জমা হয়ে যাবে, তখন কি হবে একটা অর্গানিক নাইডাস এর মতো হয়ে যাবে। ক্যালসিয়াম এন্ড ফসফরাস আয়ন গুলা তখন এই অর্গানিক নাইডাস এর, হ্যাঁ অর্গানিক নাইডাস এর উপরে জমা হবে। ডি স্কোমাটেড এপিথেলিয়াল সেলস, ব্যাকটেরিয়া, ফরেন পার্টিকেল অর প্রোডাক্ট অফ দ্য ব্যাকটেরিয়াল ডিকম্পোজিশন। এই যে ব্যাকটেরিয়া, ফরেন পার্টিকেল, এগুলো সব এপিথেলিয়াল সেল সব ওই তখন অর্গানিক নাইডাস এর আশেপাশে জমা হবে, ক্যালসিয়াম জমা হবে, ফসফরাস জমা হবে। দ্য মিনারেলস আর ভেরিয়াস ফর্মস অফ ক্যালসিয়াম ফসফেট লাইক হাইড্রোক্সিঅ্যাপেটাইট, অক্টা ক্যালসিয়াম ফসফেট। তাহলে আমরা দেখলাম যে কিভাবে, হ্যাঁ তোমার হচ্ছে সাইলোলিথিয়াসিসটা কিভাবে হচ্ছে। তাহলে আমরা প্রথমে অবস্ট্রাকটিভ সাইলোলিথিয়াসিস দেখলাম যে অবস্ট্রাকটিভ সাইলোলিথিয়াসিস এর অনেক কারণ আছে, মানে অবস্ট্রাকশনটা অনেক কারণে হতে পারে, গ্ল্যান্ডে বা ডাক্টে স্টোন জমা হয়ে হতে পারে, ট্রমার কারণে হতে পারে, স্ট্রিকচারের কারণে হতে পারে, সিস্ট বা টিউমারের কারণে হতে পারে। সাইলোলিথিয়াসিসটা আমরা দেখলাম যে ইট ইজ দ্য ফর্মেশন অফ দ্য সাইলোলিথ, স্যালাইভারি ক্যালকুলাস বা স্টোন ইন দ্য স্যালাইভারি গ্ল্যান্ড অর ডাক রেজাল্টিং ইন দ্য অবস্ট্রাকশন অফ দ্য স্যালাইভারি ফ্লো। 90% কিন্তু সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডে হয়ে থাকে। এই সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডের যে ডাকটা এটা অনেক লম্বা থাকে। কেন সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডে স্টোন বেশি হয়, লম্বা থাকে, অনেক বাঁকা থাকে, এই জন্য অর্গানিক ডেব্রিস গুলা এখানে জমা হওয়ার সময় বেশি থাকে। এই সিক্রেশন অফ দিস গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডের সিক্রেশনটা ক্যালসিয়াম কন্টেন্ট বেশি থাকে এবং অনেক ঘন থাকে। এই গ্ল্যান্ডের পজিশন, পজিশন অফ দিস গ্ল্যান্ড, হ্যাঁ এটা নিচে, মানে এটা তোমার হচ্ছে যে ডাক উপরে থাকে, মানে ডাক্টের সিক্রেশন উপরে হয় আর গ্ল্যান্ডটা নিচে থাকে, অর্থাৎ সিক্রেশনটা করতে হয় গ্র্যাভিটির বিরুদ্ধে, যার কারণে স্যালাইভাটা তোমার এই যে গ্ল্যান্ডে অথবা ডাক্টে জমা হয়ে থাকার সম্ভাবনা বেশি থাকে। এই কারণে, এসব কারণে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডে সিক্রেশনটা, হ্যাঁ সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডে স্টোনটা বেশি হয়। কিভাবে তৈরি হচ্ছে সাইলোলিথ? দ্য ফ্যাক্টরস লাইক ইনফ্লামেশন, লোকাল ইরিটেশন অথবা ড্রাগস ক্যান কজ স্ট্যাগনেশন অফ দ্য স্যালাইভা লিডিং টু দ্য বিল্ড আপ অফ অ্যান অর্গানিক নাইডাস। ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস আয়ন্স আর ডিপোজিটেড অন দ্য অর্গানিক নাইডাস। ডি স্কোমাটেড এপিথেলিয়াল সেল, ব্যাকটেরিয়া, ফরেন পার্টিকেল অর প্রোডাক্ট অফ দ্য ব্যাকটেরিয়াল ডিকম্পোজিশন। দ্য মিনারেলস আর ভেরিয়াস ফর্মস অফ ক্যালসিয়াম ফসফেট লাইক হাইড্রোক্সিঅ্যাপেটাইট, অক্টা ক্যালসিয়াম ফসফেট। সাইলোলিথিয়াসিস হলে আমরা কি কি কেমিক্যাল ফিচার্স পাবো? পেইন থাকবে অবশ্যই, সোয়েলিং থাকবে, স্পেশালি ডিউরিং ফুড টেকিং, খাওয়ার সময় কিন্তু যদি স্টোন থাকে খাওয়ার সময় গ্ল্যান্ডের ওই রিজনটা ব্যথা হবে এবং ফুলে যাবে, বিশেষ করে খাওয়ার সময়। এটাকে আমরা আরেকটা বলি, এই টার্মটাকে বলি আমরা মিল টাইম সিন্ড্রোম। মিল টাইম সিন্ড্রোম মানে হচ্ছে যে ব্যথাটা এবং ফুলাটা খাওয়ার সময় বেশি হয়ে যায় সাইলোলিথিয়াসিস ক্ষেত্রে। স্টোন ক্যান বি পালপেটেড ইফ প্রেজেন্ট ইন দা ডাক্ট ইন্ড, ডাক্টের মাথায় যদি স্টোন থাকে স্টোনটা পালপেশন করে পাওয়া যায়। ইনভেস্টিগেশন আমরা কি করতে পারি? এক্সরে করতে পারি, সাইলোগ্রাফি, সাইলোগ্রাফি করলে আসলে স্টোনটা খুব ভালো বোঝা যায়। আর এমনিতে নর্মাল রুটিন এক্সরে গুলোতে অত বেশি, এগুলো রুটিন এক্সরে, রুটিন এক্সরে অত ভালো বোঝা যায় না, বাট সাইলোগ্রাফি দা স্পেশাল এক্সরে ফর সাইলোলিথিয়াসিস। এটা কমপ্লিকেশন হতে পারে, অনেক ডাইলেটেশন অফ দ্য গ্ল্যান্ড, গ্ল্যান্ড ফুলে যেতে পারে, ডাক ফুলে যেতে পারে, এখান থেকে ক্রনিক ব্যাকটেরিয়াল সাইল অ্যাডেনাইটিস হয়, গ্ল্যান্ডটা অ্যাট্রোফি হয়ে যেতে পারে, এই কমপ্লিকেশন গুলো হয়ে থাকে। ম্যানেজমেন্ট, যদি ডাক্তের পেরিফেরিতে হয় এবং যদি ছোট থাকে তাহলে কিন্তু এমনি হাত দিয়ে প্রেশার দিয়ে নিয়ে আসা যায়, যে একটা ডাক্তের ডিস্টাল ইন্ডে, হ্যাঁ মানে যেখানে ওপেন হচ্ছে
ওরাল ক্যাভিটিতে সেই জায়গায় যদি হয়, যদি আমরা হাত দিয়ে পালপেশন করে দেখতে বুঝতে পারি, তাহলে এটাকে মিল্কিং করে, গ্ল্যান্ডটাকে মিল্কিং করে আমরা ম্যানিপুলেশন করে আমরা বের করে ফেলতে পারি। যদি বড় হয় তাহলে সার্জিক্যাল রিমুভাল করতে হবে। মাল্টিপল স্টোন যদি থাকে, অনেকগুলো স্টোন বা স্টোনটা যদি গ্ল্যান্ডে থাকে, তাহলে কিন্তু আমরা আর রিমুভ করতে পারি না, তখন গ্ল্যান্ড এক্সিশন করে ফেলতে হয়। কিছু নতুন ট্রিটমেন্ট আসছে, সেটা হচ্ছে পিজোইলেকট্রিক শক ওয়েভ লিথোট্রিপসি। পিজোইলেকট্রিক শক ওয়েভ লিথোট্রিপসি, যেমন অনেক সময় কিডনি স্টোন বিভিন্ন ভাবে এখন লিথোট্রিপসি করে, মানে ভেঙে ফেলে, বিভিন্ন স্টোন গুলাকে ক্রাশ করে ফেলে। তাহলে আমরা সাইলোলিথেসিস এর ট্রিটমেন্ট কি দেবো, যদি ডাক্তারের পেরিফেরিতে মানে ডিস্টাল ইন্ডে যদি হয় স্মল সাইজ এবং যদি সাইজ ছোট হয়, তাহলে আমরা কি করবো, ম্যানিপুলেশন করবো বা গ্ল্যান্ডটাকে মিল্কিং করবো। মিল্কিং করলে এটা চলে আসবে। আর যদি বড় হয় ডাক্তারের, যদি সাইজটা যদি বড় হয় স্টোনের, তাহলে আমরা সেটাকে সার্জিক্যালি রিমুভ করবো, সার্জিক্যালি। আর যদি অনেকগুলো স্টোন থাকে, অনেক অথবা যদি গ্ল্যান্ডের মধ্যে স্টোন থাকে, তাহলে আমরা কি করবো, এক্সিশন অফ দা গ্ল্যান্ড। আর নিউ ট্রিটমেন্ট কি আছে, যেমন পিজো ইলেকট্রিক শক ওয়েভ লিথোট্রিপসি। তো লাস্টে এই স্লাইডটা দেখে আমি শেষ করতেছি আজকে পড়া, সেটা হচ্ছে যে প্যারোটিড স্টোন এবং সাবম্যান্ডিবুলার স্টোনের মধ্যে কিছু পার্থক্য আছে। যেমন প্যারোটিড গ্ল্যান্ডে, প্যারোটিড স্টোন আসলে প্যারোটিড গ্ল্যান্ডে স্টোনের মানে একটু কম হয়, 20%, কিন্তু সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে বেশি হয় স্টোন, 80%। প্যারোটিড গ্ল্যান্ডে স্টোনটা কিন্তু পেইনফুল হয় বেশি, হ্যাঁ, আর সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে স্টোনটা কিন্তু একটু পেইন কম হয়। কারণ এটা বলা হয়েছে যে প্যারোটিড গ্ল্যান্ডের মানে ওপর যে একটু মানে খুব ফাঁসাটা, ফাঁসাটা আসলে একটু বেশি অ্যাডহেরেন্ট থাকে, ফাঁসাটা প্যারোটিড গ্ল্যান্ডে যে ফাঁসা, প্যারোটিড ফাঁসাটা এটা খুব অ্যাডহেরেন্ট থাকে, যার কারণে পেশেন্টের পেইন বেশি হয়। এবং প্যারোটিড গ্ল্যান্ডের স্টোনটা কিন্তু একটু রাফ থাকে, ইরেগুলার শেপ থাকে, স্মুথ থাকে। অন দ্য আদার হ্যান্ড সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের স্টোন স্মুথ শেপ থাকে। কমপ্লিকেশন বা কমপ্লেন বেশি হয় প্যারোটিড গ্ল্যান্ডের স্টোনে, আর সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের স্টোনে কমপ্লিকেশন বা কমপ্লেন লেস হয়। আর নট রেডিওপ্যাক, মানে রেডিও অপাসিটি 40% নট রেডিওপ্যাক, মানে তোমার হচ্ছে এক্সরে করলে, তোমার যা সাইরোগ্রাফি করলে তোমার 40% তোমার রেডিও অপেক না, মানে এটা দেখা যায় না এক্সরেতে, বাট 60% এক্সরেতে দেখা যায়। আর সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড স্টোন 20% নট রেডিও অপেক, মানে 20% দেখা যায় না এক্সরেতে, বাট 80%ই দেখা যায়, মানে বেশিরভাগ সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড স্টোনই এক্সরেতে সাইরোগ্রাফিতে দেখা যায়। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকুক, ভালো থাকো। নেক্সট সাবমেন্ডিবুলার ডিজিজ, স্যালাইভারি গ্ল্যান্ডের ডিজিজ নেক্সট ক্লাসে আবার পড়াবো। এ পর্যন্ত তোমরা আজকে দেখে নেবে।